ছোটবেলা থেকেই আমরা গল্প শুনতে ও শোনাতে ভালোবাসি। সেই ভালো লাগা থেকেই আমাদের এই সামান্য প্রচেষ্টা, যেখানে আমরা বাংলার অফুরন্ত গল্পের ভাণ্ডার থেকে পড়ে শোনাব আমাদের কয়েকটি অত্যন্ত প্রিয় গল্প। ভালো লাগলে আমাদের উৎসাহ দেওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনার মতামত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা লিটারেচারের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। বিভিন্ন বিষয়ে তিনি রচনা করেছেন অনবদ্য গল্প, উপন্যাস। একদিকে তুলে ধরেছেন সাধারণ মানুষের জীবনের নানান সুখ দুঃখ, ঘাত প্রতিঘাতের ছবি। আবার অন্যদিকে লিখেছেন অ্যাডভেঞ্চারের কাহিনী, ভূতের গল্প। তার ভূতের গল্পগুলি আমাদের অত্যন্ত প্রিয়। প্রত্যেকটি গল্পে ইংলিশে যাকে বলে স্পুক ফ্যাক্টর, সেটা ভালো পরিমাণে মজুদ। আজকে আপনাদের শোনাবো এমনই একটা গল্প। ভূত আছে না নেই এই তর্ক বহু যুগের। আমরা বাঙালিরা খুব আড্ডা ভালোবাসি, আর সেই আড্ডাতে মাঝে মাঝে চলে আসে ভূতের গল্প। হয়তো এক বন্ধু বললেন তার অমুক আত্মীয় তমুক জায়গায় ভূত দেখেছে। অমনি আরেকজন প্রতিবাদ করে উঠল, বুজরুক মিথ্যা। আজকের আমাদের গল্প এমনই দুই বন্ধুকে নিয়ে। তাদের বয়সে প্রচুর তফাৎ, তাদের চিন্তা ভাবনা, বিশ্বাস সবকিছু একে অপরের থেকে ভীষণ আলাদা, তাই ভূত নিয়ে তর্ক বাঁধাটা স্বাভাবিক। তাহলে আসুন আজকে শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিরাজের বিপদ। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। চন্দ্রনাথবাবু কবিরাজ এবং শিশির সেন তরুণ ডাক্তার, রামদাসের ছোট্ট বাজার পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তু ডাক্তার কবিরাজ হোমিওপ্যাথিতে ভর্তি হয়ে গিয়েছে। রোগীর চেয়ে ডাক্তারের সংখ্যা বেশি, তবে দেশটায় রোগবালাই নিতান্ত কমও নয়, তাই সবাই দুমুঠো ভাতের জোগাড় করতে পারত কোনো রকমে। চন্দ্রনাথবাবুর বয়স 55-56, শিশির সেনের 26-27। ওদের ডাক্তারখানা রাস্তার এপার ওপার, রোগীপত্তর প্রায় থাকে না, দুজনে বসে গল্প স্বল্প করে। বয়সের তারতম্য যতই থাকুক দুজনে খুব বন্ধু। চন্দ্রনাথবাবু এসেছেন খুলনা জেলার হলদি বুনিয়া থেকে, আর শিশিরবাবু যশোর শহর থেকে। কাজকর্ম না থাকলে যা হয়ে থাকে, দুজনে বসলেই তর্ক আর দ্বন্দ্ব। তর্কের বিষয়বস্তু প্রধানত মানুষের মৃত্যুর পর কি হয় এই নিয়ে। চন্দ্রনাথবাবু বললেন, আমাদের গ্রামে একজন সাধু ছিলেন, তিনি ভূত নামাতে পারতেন। অনেকবার আমি ভূত নামানো চক্রে উপস্থিত ছিলাম, নিজের চোখে ভূতের আবির্ভাব দেখেছি, ভূতের কথা শুনেছি নিজের কানে। সাধুটি একজন মিডিয়াম, তার মধ্যে নাকি ভূতের দল পৃথিবীতে নিজেদের প্রকাশ করে। শিশির সেন বললেন, রাবেশ। চন্দ্রনাথ বললেন, তোমার বলবার কোনো অধিকার নেই এখানে, তুমি ছেলে মানুষ, কতটুকুই বা জানো তুমি? অভিজ্ঞতার কোনো দরকার হয় না, কমন সেন্সের প্রশ্ন এটা। কাকে বলছো কমন সেন্স? মানুষ মরে গেলে আর বেঁচে থাকে না, কমন সেন্স। মরা মানে না বাঁচা। মরা মানে বৃহত্তর জীবনের মধ্যে প্রবেশ করা। মরা মানে না বাঁচা। মরা মানে জীবনটা বড় করে পাওয়া। একদম বাজে। দুপাতা সায়েন্স পড়ে ভাবছো খুব সায়েন্স শিখে ফেলেছো, আসলে সায়েন্সের কিছুই জানো না, শেখনি। বৈশাখ মাসের শেষ সপ্তাহ, এবছরের মতো এমন গরম এখানকার বৃদ্ধ লোকেরাও সেখানে কোনো দিন দেখেননি। শিশির সেন বেলা 5:30 সময় এসে ডাক্তারখানা খুললেন। না, টিনের বারান্দা তেতে আগুন হয়েছে, এখনো ঘরের ভেতর বসা সম্ভব নয়। সামনে পানের দোকানের দোকানিকে বললেন, ওহে, রাস্তাটা একটু জল ছিটিয়ে দিও অভয়, এক্ষুনি লড়িয়ে এলে ধুলোয় চারিদিকে অন্ধকার করে দেবে।
ও কবরেজ মশাই, কি বাইরে আসুন না। যাই। কতক্ষণ এলেন? আমি আজ বাসায় যাইনি, দুপুরে এখানেই শুয়েছিলাম। খেলেন কোথায়? রামজীবন তরফদারের স্ত্রী শ্রাদ্ধ গেলে কিনা নেমন্তন্ন ছিল। আসুন, আমার বারান্দায় এসে চা খাবেন। না মশাই, এই গরমে চা? দুপুরে লুচি ঠেসে দালটা ঘিয়ে তো, নাইলে আজ কোথায় পাওয়া যাচ্ছে গাওয়া ঘি? না মশাই, ও নেমন্তন্ন না খেয়েই ভালো করেছি, খেলে অম্বল না হয় পেটের অসুখ, আর এই গরমে। চন্দ্রনাথ বাবু ডাক্তার সেনের বারান্দায় এসে বসলেন এবং চাও খেলেন। পরে যথারীতি ভূতের গল্প শুরু হয়ে গেল। চন্দ্রনাথ বাবুর মধ্যে একটি সমরকটু আত্মা বাস করে, অবিশ্বাসীর সঙ্গে যুদ্ধ করেই তার তৃপ্তি। শিশির সেন ভূতে বিশ্বাস করুক না করুক, তাতে চন্দ্রনাথ কবিরাজে কি? জিনিসটা যদি সত্যি হয় তবে শিশির সেনের অবিশ্বাসে সেটার কি হানি করতে পারে? চন্দ্রনাথ বাবু সেটা বোঝেন না যে এমন নয়, বোঝেন সবই। তবু যদি একজন অবিশ্বাসী কেউ একদিন আলোতে এনে হাজির করা যায়, ইসলাম ও খ্রিস্ট ধর্মের দিক বিজয়ী প্রচারকদের আশা যেন তার মধ্যে এসে বাসা বেঁধেছে। সত্যের এইসব অসৎ মূর্খ ছেলে ছোকরাদের আনতেই হবে, তবেই প্রকৃত শাস্তি দেয়া হবে এই দাম্ভিকদের। স্বার্থবাদী ছোকরা দাম্ভিকের দল, দুপাতা সায়েন্স পড়ে সব শিখে ফেলেছে। চন্দ্রনাথ বাবু জানতেন না শিশির সেনের মতো ছোকরা তার সম্বন্ধে কি মনে করে। ওরা আড়ালে মুখ টিপে হেসে বলে, বুড়ো একদম সেকেলে, কুসংস্কারে ভরা, ইংরেজি তো তেমন জানে না, কবিরেজি করতো, সংস্কৃত জানে একটু আধটু, দৃষ্টিভঙ্গি একেবারে ঊনবিংশ শতাব্দীর। কি করি, মেজবার কোনো লোকও তো নেই এসব জায়গায়, কার সঙ্গে দুটো কথা বলি, নইলে ওই বুড়ো হাবড়ার সঙ্গে বন্ধুত্ব আমার, রাম। একটু পরে হঠাৎ পশ্চিম দিগন্ত অন্ধকার করে একখানা বড় কালো মেঘ উঠল এবং কিছুক্ষণ পরে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। চন্দ্রনাথ কবিরাজ নিজের কবিরাজখানার জানলা দরজা বন্ধ করতে ছুটে গেল। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে উঠল, বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু হল, কিন্তু বৃষ্টি বেশি না হয়ে ঝড়টাই হলো বেশি। ডাক্তারখানার সামনের অশ্বত্থ গাছের একটা ডাল ভেঙে উড়ে এসে পড়ল শিশির সেনের ডাক্তারখানার দরজার সামনে। বৃষ্টি ভেজা সোঁদা মাটির গন্ধ বেরোবার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা, গরম একদম কমে এল। চন্দ্রনাথ বললেন, আহ বাঁচা গেল, শরীর জড়িয়ে গেল যেন, কতদিন পর একটু বৃষ্টি পড়লো আজ মাটি। চা খাবেন একটু? তাহলে মন্দ হয় না, আনাও আর একটু। এই সময় বৃষ্টিটা বেশ জোরেই এলো, বর্ষাকালের বৃষ্টির মতো। চন্দ্রনাথ কবিরাজের কবিরাজখানার ঘরের চালের ছাঁচ বেয়ে অবিরল জল গড়িয়ে পড়তে লাগলো, রাস্তায় জল জমে উঠল আধ ঘন্টার ভেতর। বেশ বৃষ্টি হলো, মুষলধারে না হলেও এ বছরের পক্ষে মন্দ নয়। চন্দ্রনাথ বাবু বললেন, বলে তোমার চা কোথায় গেল হে? নবীন তো গিয়েছে, বৃষ্টিতে আটকে পড়লো রামুর দোকানে। ছাতি আছে আপনার? না। তবে আর কি হবে, বসুন, জল ছেড়ে যাক, আপনার ভূতুর আলোচনা আরম্ভ করুন না। না কেন, আজ এত বিরাগ কেন? আজই বরং ঠান্ডা বাদলার সন্ধ্যেতে এ কথা জমবে ভালো। না হে, তোমরা অবিশ্বাস করো, হাসাহাসি করো, গভীর সত্যকে
এভাবে বেনা বনে ছড়াতে নেই। আপনার কথা প্রতিবাদ করতে বাধ্য হচ্ছি অত্যন্ত দুঃখের সঙ্গে। গভীর সত্য কাকে বলছেন আপনি? মানুষের জীবন ও মৃত্যু অদ্ভুত রহস্যময়, গভীর রহস্য দিয়ে ঘেরা আমাদের এই জীবন। মানুষ মরে না, ভগবান অনন্ত করুণার আকার, এই হলো গভীর সত্য। আরো সংক্ষেপে শুনতে চাও? মানুষ অমর। শিশির সেন হেসে উঠে বললেন, তবে আপনি কবিরাজি করেন কেন? মানুষ যদি অমর তবে? তার এই দেহটা অমর নয়, তাই কবিরাজি করি। আর এতদিন পরে কথাটা বলি, কবিরাজি করতে গিয়ে এ সত্যটা টেরও পেয়েছি। কিভাবে? এই সময় নবীন চাকর ভিজতে ভিজতে চা নিয়ে এসে টেবিলের উপরে রাখে। শিশির সেন বললেন, বিস্কুট কই রে, আনিসনি? যা নিয়ে আয় চারখানা। আসুন, দুটো সিগারেট নিয়ে আয় অমনি। এইবার বলুন কিভাবে। চন্দ্রনাথ কবিরাজ চা খেতে খেতে গম্ভীর মুখে বললেন, না, ওসব নিয়ে ঠাট্টা নয়, বাদ দাও। না না, রাগ করবেন না। কি করে সত্যটা টের পেলেন কবিরাজি করতে গিয়ে বলুন না। বেশ বাদলার সন্ধ্যাটা। না, আমি বলবো না, ঠাট্টার ব্যাপার নয় সেটা। তোমরা হাসবে, আর আমি ভেবেছ আমার জীবনের অত বড় একটা অভিজ্ঞতা। আমি কবে আপনাকে ঠাট্টা করেছি এই নিয়ে, সত্যি বলুন। চন্দ্রনাথ কবিরাজের মনটা যেন একটু নরম হয়ে এলো। তিনি চা খেতে খেতে শুরু করলেন এই গল্পটি। আমি নিজে যা দেখেছি তা অবিশ্বাস করি কি করে। ঘটনাটা গোড়া থেকে বলি। আজ তোমাকে এই গল্প বলতে গিয়ে আমি যেন চলে যাচ্ছি বহু বছর আগে। পাকিস্তানে আমার বাড়ি ছিল খুলনা জেলার হলদিপুরিয়া গ্রামে। আমার বাবার নাম ছিল ত্রিপুরা চরণ শাস্ত্রী। সেকালে নাম ডাকওয়ালা কবিরাজদের মধ্যে ছিলেন তিনি। বাবা বড় কবিরাজ ছিলেন, তার পশ্চাৎ পেলাম আমি। বাবা তখনও বেঁচেই আছেন, তবে কাজকর্ম করেন না। ইদানিং পক্ষাঘাত রোগে একদিকের অঙ্গ অচল হয়ে গিয়ে শয্যাগত ছিলেন একেবারে। নাম করা সেকেলের কবিরাজের ছেলে হিসেবে বড় বড় বাধা ঘর ছিল, যারা অসুখে বিসুখে আমাকে ছাড়া আর কোনো চিকিৎসককে ডাকত না। মালমাজির পাকরাশি জমিদার ছিলেন এমন একটি বাঁধা ঘর। সেবার কার্তিক মাসের শেষে জমিদার হরিচরণ পাকরাশি ডেকে পাঠালেন তাঁর ছেলের অসুখ। আমি গিয়ে দেখলাম ছেলেটির বিষম জ্বর, যাকে আপনারা বলেন টাইফয়েড। 15-16 বছর বয়সটা ও রোগের পক্ষে তত সুবিধাজনক নয়। আমাকে জমিদার বাবু হাত ধরে অনুরোধ করে বললেন, আপনাকে এখানে থাকতে হবে কবিরাজ মশাই, যা লাগে আমি আপনাকে তাই দেব, ছেলেটিকে বাঁচিয়ে দিন। আমি রোগীর অবস্থা দেখে ভয় পেয়ে গেলাম। পেট ফাঁপা, বুকে সর্দি কাশি, নাড়ি গতি আপনারা যাকে বলেন ইন্টারমিডিয়েট, ভুল বকা, সব খারাপ লক্ষণই বর্তমান। বাঁচানো বড়ই কঠিন। ভগবান ধন্বন্তরীকে স্মরণ করে কাজে লেগে গেলাম। সেদিন সন্ধ্যের পর নাড়ির অবস্থাটা ভালো করে আনলাম। পেট ফাঁপাও অনেকটা কমে গেল, ভুল বকুনি খানিকটা কমল। আমি বেশ খানিকটা নিশ্চিন্ত হয়ে বিশ্রাম করতে গেলাম রাত্রির এক প্রহরের পর। পাকরাশি জমিদারের বাড়ি দোমহলা। বাড়ির একদিকে দোলমঞ্চ, নাট মন্দির আর গোবিন্দ মন্দির।
ডাইনে সদর কাছারি আর মহাফেজখানা। মহাফেজখানা দক্ষিণ আমলাদের থাকবার কুঠুরির সারি সারি অনেকগুলি। আমলাদের বসার পূর্ব দিকে বড় পুকুর, এই পুকুরের তিন দিকে বাঁধানো ঘাট। পূর্ব পাড়ের ঘাট বাইরের লোকেদের জন্য, বাকি দুটি ঘাট আমলাদের জন্য। বাইরে মহলের মাঝখানে সদর দেউরি, এই দেউরির দুপাশে দুই বৈঠকখানা। আমার বাসা নির্দিষ্ট হয়েছিল বাঁদিকের বৈঠকখানার পাশের বড় কুঠরিতে। সাদা ধপধপে চাদর পাতা, দুটো বড় তাকিয়া, মশারি খাটানো, চমৎকার বিছানা দিয়ে গেছে বাড়ির ঝি। খাওয়া দাওয়া শেষ করে আমি বাইরে বসে অনেকক্ষণ রোগীর বিষয়ে চিন্তা করলাম। কাল সকালে কি কি অনুপান দরকার হবে সেগুলো মনে মনে ঠিক করে রাখলাম। তারপর এসে শুয়ে পড়তে যাব, এমন সময় দেখি জ্যোৎস্না আলোকিত মাঠ দিয়ে কে একজন সাদা কাপড় পরা স্ত্রীলোক এদিকে আসছে। রাত তখন অনেক, এত রাতে একা কে মেয়ে এদিকে আসছে বুঝতে পারলাম না। মেয়েটি এসে দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকল। 15 মিনিটের মধ্যেই আবার সে বার হয়ে মাঠের দিকে চলে গেল। আমি ভাবলাম আমলাদের বাড়ি থেকে কোনো স্ত্রীলোক রোগীকে দেখতে আসে, তবে এত রাত্রেই বা আসবে কেন, আর একাই বা আসবে কেন। ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজল দেউরিতে। সময় বাড়ির ভেতর থেকে আমার ডাক এলো, রোগীর অবস্থা খারাপ, শিগগির যেন চাই। আমি তাড়াতাড়ি ছুটে গেলাম রোগীর শয্যার পাশে। সত্যি রোগীর অবস্থা এত খারাপ হলো কি করে? 1.5 ঘন্টা আগেও দেখে গিয়েছি রোগী বেশ আরামে ঘুমোচ্ছে, এখন তার জ্বর হঠাৎ বড্ড নেমে গিয়েছে। অথচ চোখ দুটো জবা ফুলের মতন লাল, নারীর অবস্থা খারাপ। জ্বর এত কম দেখে ঘাবড়ে গেলাম। বেজায় ঘামতে শুরু করেছে রোগী, মস্ত বড় সংকটজনক অবস্থার মুখে কেন এসে পড়ল এভাবে হঠাৎ? তখনই কাজে লেগে যাই। আমিও ত্রিপুরা কবিরাজের ছেলে, উপযুক্ত গুরুর শিষ্য, দম্বার পাত্র নই। 2 ঘন্টার মধ্যে রোগীকে চাঙ্গা করে তুললাম। শেষ রাত্রে ক্লান্ত দেখে বাইরের ঘরে বিশ্রাম করতে গেলাম। এক ঘুমে একেবারে 8:00। উঠে রোগী দেখে এলাম বেশ অবস্থা, কোনো খারাপ উপসর্গ নেই। সারাদিন একইভাবে কাটলো, রোগীর অবস্থা দেখে বাড়ির সকলে খুব খুশি। আমার সারাদিনের মধ্যে বিশেষ কোনো খাটুনি নেই। দুপুরবেলা খুব ঘুম দিলাম, বিকেলে এমনকি বড় পুকুরের মাছ ধরতে গেলাম আমলাদের মধ্যে একজন ভালো বর্ষেলের সঙ্গে। শেরখানকে একটা পোনা মাছও ধরলাম, মানে খুব ফুর্তি। সেই দিন রাত্রে বাইরের ঘরে শুয়ে আছি, এমন সময় দেখি দূরে মাঠের দিক থেকে যেন সেই স্ত্রীলোকটি এদিকে আসছে। আজ সারা দিনের মধ্যে মেয়েটির কথা একবারও আমার মনে হয়নি। এখন আবার তাকে আসতে দেখে ভাবলাম ইনি নিশ্চয়ই এদের কোনো আত্মীয় হবেন, দূর গ্রাম থেকে দেখতে আসেন ঘরের কাজকর্ম সেরে। কিন্তু একা আসেন কেন? হঠাৎ মনে পড়ে গেল কাল এই মেয়েটি রোগীকে দেখে চলে যাওয়ার পরেই রোগীর অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনটা যেন খারাপ হয়ে গেল। মেয়েটি দেউরি দিয়ে বাড়ির মধ্যে ঢুকলো দেখে আমার বুকের মধ্যেটা ঢিপ ঢিপ করতে লাগলো। কেন কি জানি কান খাড়া করে রইলাম বাড়ির দিকে। আরামে ঘুমোতে যাচ্ছিলাম
কিন্তু বিছানা ছেড়ে চেয়ারে বসলাম। ঘড়িতে ঠিক সে সময় 12টা বাজল। হঠাৎ দরজার কাছে কি শব্দ হলো। মুখ তুলে দেখি সেই স্ত্রীলোকটি একেবারে আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। বেশ সুন্দরী, ধপধপে শাড়ি পরা, 40 বছরের মধ্যে বয়স, কপালে সিঁদুর। আমার মুখ দিয়ে কোনো কথা বেরোবার আগেই তিনি আমার দিকে আঙুল বাড়িয়ে হুকুমের সুরে বলতে আরম্ভ করলেন, শোনো, তুমি এই ছেলেকে বাঁচাতে পারবে না, তুমি বাড়ি যাও। আমার মুখ দিয়ে অতি কষ্টে বেরুল, কেন মা, আপনি কে? আমার শরীর যেন কেমন ঝিমঝিম করে উঠল, সমস্ত ঘরটা যেন ঘুরছে। কেন এমন হলো হঠাৎ কি জানি। তিনি এক দৃষ্টি আমার দিকে চেয়ে বললেন, শোনো, আগুন নিয়ে খেলা করো না, একে আমি নিয়ে যাব, এ আমার ছেলে, ওর বাবা আবার বিয়ে করেছেন আমার মৃত্যুর পর, সৎ মা ওকে দেখতে পারে না, বহু অপমান হেনস্থা করে, আমি সব দেখতে পাই, আমার স্বামী অনেক কথা জানেন না, কিন্তু আমি সব জানি, আমি আমার ছেলেকে নিশ্চয় নিয়ে যাব, কাল রাত্রেই নিয়ে যেতাম, তোমার জন্য পারিনি, তুমি চলে যাও এখান থেকে, ওকে বাঁচাতে পারবে না। আমার সাহস ফিরে এলো, হাত জোর করে বললাম, মা, আমি বৈদ্য, আমার ধর্ম প্রাণ বাঁচানো, আমার ধর্ম থেকে আমি বিচ্যুত হব না কখনোই, আমার প্রাণ যায় সেও শিকার। একটা কথা প্রস্তাব আমি করি মা, জমিদার বাবুকে সব খুলে বলি, অসুখ সারাবার পরে তিনি ছেলেকে যেন কোনো ভালো স্কুলে বোর্ডিংয়ে রেখে দেন, এর ব্যবস্থা আমি করব। এ যাত্রায় আপনি ওকে নিয়ে যাবেন না, যদি আবার ওর ওপর অত্যাচার হতে দেখেন তখন নিয়ে যাবেন, আর আমিও আসবো না। দয়া করুন জমিদার বাবুকে, তিনি বড় ভালোবাসেন এই ছেলেকে। তিনি বললেন, বেশ তাই হবে, তবে যদি কোনো ভালো ব্যবস্থা না হয় তবে এবার আমি ওকে নিয়ে যাবই, মনে থাকে জানো। তখনই যেন সে মূর্তি মিলিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমার ডাক এলো অন্দর থেকে, রোগীর অবস্থা খারাপ। আমি তখনই ছুটে গেলাম, কাল যেমন অবস্থা ছিল আজ ঠিক তাই, বরং একটু বেশি খারাপ। ভোর পর্যন্ত পরিশ্রম করতে হলো রোগীকে চাঙ্গা করতে। সকালবেলা বাইরে যাওয়ার আগে জমিদার বাবুকে আমি নিভৃতে ডেকে বললাম, এ কিছু মনে করবেন না জমিদার বাবু, আপনি এই ছেলেটিকে বাঁচাতে চান তো? জমিদার বাবু অবাক হয়ে বললেন, তার মানে হচ্ছে এই, আপনি জানেন না ওই ছেলেটির ওপর ওর সৎ মা বড় অবিচার করেন, কাল ওর মা আমার কাছে এসেছিলেন, শুনুন তবে। সব কথা খুলে বললাম। জমিদার বাবু প্রথমটা অবাক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন, তারপর হঠাৎ কেঁদে ফেললেন, পরে বললেন, আমি কিছু কিছু জানি, বেশ এবারে ও বেঁচে উঠুক, এর ব্যবস্থা আমি করব, আপনাকে আমি কথা দিলাম, ও সেরে উঠুক, জানুয়ারি মাস থেকেই যশোর জেলার স্কুলের বোর্ডিংয়ে আমি ওকে রাখব।
কেমন ঠিক তো? এবার কিন্তু কিছু হলে আমি কেন, কেউ ওকে বাঁচাতে পারবে না। আমি কথা দিচ্ছি কবিরাজ মশাই। বেশ, নির্ভয় থাকুন, আপনার ছেলে সেরে গিয়েছে। আগামী মঙ্গলবার ওকে পথ্য দেওয়ার ব্যবস্থা করব। আপনি পুরনো চাল কিছু এর মধ্যে জোগাড় করুন। পরের দিন জ্বর ছেড়ে গেল রোগীর। শিশির সেন এক মনে গল্প শুনছিলেন, বললেন, সেরে উঠল নিশ্চয়। আর কোনোদিন দেখেছিলেন তার মাকে? কোনোদিনও না। সে ছেলে এখন কলকাতায় থাকে, কিসের ভালো ব্যবসা করে শুনেছি। জমিদার বাবু মারা গিয়েছে, চললুম আমি, বৃষ্টি থেমেছে, ঘরে আলো জ্বালিয়ে গিয়ে। চন্দ্রনাথ কবিরাজ উঠে গেলেন।